বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। দেশে চালসহ কোনো নিত্য পণ্যের ঘাটতি নেই, দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, কিছু গণমাধ্যমে এমন নেতিবাচক প্রচারণার কঠোর সমালোচনা প্রধানমন্ত্রীর। কিছু কিছু গণমাধ্যম এমন ভাবে প্রচারণা চালানো হচ্ছে যেন দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই যে দেশে চালসহ কোনো পণ্যের ঘাটতি নেই। দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে 8 জেলায় শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহ্যকে ধারণ করে আধুনিক সংস্কৃতি রপ্তের উপর গুরুত্ব আরোপ। আগামীকাল বাংলা নববর্ষ, নানা আনুষ্ঠানিকতায় বর্ষবরণের প্রস্তুত জাতি। রাজধানীর 23 লাখ মানুষকে দেয়া হবে কলেরার টিকা, প্রথম ডোজ আগামী মাসে। ডক্টর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়ে 4 জনের মৃত্যুদণ্ড। ডনবাসের পূর্বাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি সামরিক সমাবেশ, বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা। এবং বায়ার্ন মিউনিককে বিদায় করে 2006 সালের পর আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ভিয়ারিয়াল। আসসালামু আলাইকুম, রাত 8টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আলফি খান। রাত 8টার সংবাদ একযোগে প্রচারিত হচ্ছে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে। সংবাদের শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবর। অনেক আন্দোলনের মধ্যে থেকে আপনাদের জন্ম, অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের জন্ম। আপনাদের বারবার মোকাবেলা করতে হয়েছে শোষক শ্রেণীকে, আপনাদের বারবার মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশের একদল মীর জাফরকে। 25 বছর পাকিস্তানিরা বাংলাকে শোষণ করতে পারত না, যে বাংলাদেশের একদল লোক তাদের সঙ্গে হাত না মিলাতো। গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখে মানুষের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালনার ফলে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনের প্রাক্কালে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এই অর্জন সম্ভব হয়েছে সুদূর প্রসারের রাজনৈতিক ভাবনা এবং দূরদৃষ্টি সম্পন্ন অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের ফলে। ভাষণে দেশের দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, কিছু গণমাধ্যমে এমন নেতিবাচক প্রচারণার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, দেশে চাল ডাল সহ নিত্যপণের কোনো ঘাটতি নেই। বাংলা নববর্ষ 1429 উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে আসিফুর রহমানের রিপোর্ট। সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। ভাষণের শুরুতে 1429 বঙ্গাব্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সকল ধর্মপ্রাণ মুসলমানকে মোবারকবাদ জানান পবিত্র মাহে রমজানের। সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের। বাঙালির সার্বজনীন এই উৎসব মহামারীর কারণে গত 2 বছর উন্মুক্ত স্থানে হয়নি, প্রকোপ সীমিত হলেও একেবারে নির্মূল না হওয়ায় প্রধানমন্ত্রীর আহ্বান, উদযাপন অনুষ্ঠানে যেন মানা হয় স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি মেনে এসব অনুষ্ঠানে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। মহামারী আর রাশিয়া ইউক্রেন পরিস্থিতি, সরকার প্রধান বলেন বৈশ্বিক এমন অস্থিতিশীলতার প্রভাব পড়েছে দেশে, জনজীবনে স্বস্তি আনতে উল্লেখ করেন রমজানে টিসিবির মাধ্যমে ভর্তুকি দেয়া পণ্য পাচ্ছে দেশের জনগণ। রাজধানীতে সাশ্রয়ী দামে বিক্রি হচ্ছে মাংস, ডিম ও দুধ, আর ঈদ উপলক্ষে নির্ধারিত কার্ডের বিপরীতে বরাদ্দ দেয়া হয়েছে 1,330,000 মেট্রিক টন চাল। তারপরেও কেন অপপ্রচার? প্রশ্ন প্রধানমন্ত্রীর। কিছু কিছু গণমাধ্যম এমন ভাবে প্রচারণা চালানো হচ্ছে যেন দেশে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই যে দেশে চালসহ কোনো পণ্যের ঘাটতি নেই। সাশ্রয়ী দামে পণ্য কেনার জন্য টিসিবির দোকানে মানুষ ভিড় করবে, এটাই স্বাভাবিক। এটাকে নেতিবাচকভাবে তুলে ধরার কি কারণ থাকতে পারে? আমাদের অর্থনীতির মূল শক্তি কৃষি। আমাদের সরকারের কৃষি বান্ধব নীতির ফলে চাল, শাক, সবজি, মাছ, মাংস, ডিম, দুধ উৎপাদনে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বোরো মৌসুমের ধানের বাম্পার ফল আশা করা যাচ্ছে।
করোনার মধ্যেও বৃদ্ধি পেয়েছে জিডিপির প্রবৃদ্ধি, এসেছে রেকর্ড রেমিটেন্স। চলতি বছরের প্রথম নয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে রপ্তানি আয়ও। শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতি আজ শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশের অর্থনীতি বিগত 13 বছরে যে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে তা অর্থনীতির সামষ্টিক সূচকগুলো বিবেচনা করলেই স্পষ্ট হয়। 2009 সালে জিডিপির আকার ছিল মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার, 2021 সালে তা 416 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় 702 মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে 2591 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, 2022 ও 2023 হবে অবকাঠামো উন্নয়নের মাইল ফলক বছর। জানান, স্বপ্নের পদ্মা সেতুতে যান চলবে কয়েক মাস পরেই। উত্তরা আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হবে এবছরের শেষ নাগাদ। দেশের প্রথম টানেল উদ্বোধন হবে অক্টোবরে, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আগামী বছরে। দৃঢ়তার সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মেগা প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। আমাদের মেগা প্রকল্পগুলো নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়াচ্ছেন। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে, কোনো ঋণ নেওয়া হয়নি। দেশি বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে আমরা অন্যান্য মেগা প্রকল্পগুলো গ্রহণ করছি। আর শুধু ঋণ নয়, বিদেশি অংশীদারিত্বের ভিত্তিতে অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের অর্থনীতির চেহারা বদলে যাবে। আমরা দেশে বিদেশে ঋণ নিচ্ছি, তবে তা যাতে বোঝা হয়ে না ওঠে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। অসাম্প্রদায়িক চেতনার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বলেন, তিনি গর্বিত জাতির পিতার সোনার বাংলা গড়ায় অবদান রাখতে পেরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন, তা বাস্তবায়ন করতে অবদান রাখতে পারছি বলে আমরা গর্বিত। যতদিন বেঁচে আছি, মহান রাব্বুল আলামিন আমাকে কাজ করার সামর্থ্য দেবেন, ততদিন মানুষের জন্য কাজ করে যাব, জনগণের সেবা করে যাব। আসুন, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলি, যেখানে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না ধর্মে ধর্মে কোনো বিভেদ, পারস্পরিক সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আসুন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সকল গণমাধ্যম একযোগে সম্প্রচার করে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ। 15 মিনিটের ভাষণ প্রধানমন্ত্রী শেষ করেন আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে। স্বাস্থ্যবিধি মেনে বাংলা নতুন বছরের আনন্দ উপভোগ করুন। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। শুভ নববর্ষ। দেশীয় শিল্প সংস্কৃতি চর্চা ও বিকাশের লক্ষ্যে দেশের 8 জেলায় নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভবনগুলোর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে জাতির স্বতন্ত্র বোধ বিকশিত হয়। বিস্তারিত আতাউর রহমানের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন রুবায়েত হাসান। শিল্পের উৎকর্ষ সাধন, সকলের জন্য শিল্প সংস্কৃতি ও কৃষ্টির উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারের মাধ্যমে সকল মানুষের জন্য শিল্প সংস্কৃতির প্রভাব তৈরি করে শিল্প সংস্কৃতিবিদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যেই দেশের বিভিন্ন জেলায় নির্মিত হচ্ছে শিল্পকলা একাডেমি ভবন। নতুন 8 শিল্প, এর ফলে স্ব জেলার শিল্প সংস্কৃতির বিকাশ ঘটার পাশাপাশি বিকাশ ঘটবে ওইসব অঞ্চলের নিজস্ব সংস্কৃতিরও। অত্যাধুনিক মিলনায়তন নির্মাণ করা হয়েছে 8টি জেলা শিল্পকলা একাডেমি ভবনের। বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি দেশের 8 জেলায় নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্যে রয়েছে কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার এবং রংপুর জেলা। শিশু কিশোর যুব তাদের মেধা বিকাশের সুযোগ করতে হবে। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দেশের সংস্কৃতির বিকাশ অপরিহার্য, কারণ এর মধ্য দিয়ে জাতির স্বাতন্ত্র্যবোধ বিকশিত হয়। সংস্কৃতিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রতিটি জেলা উপজেলায় সিনেমা হল এবং প্রতিটি উপজেলায় কালচারাল কমপ্লেক্স তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। সিনেমা আমাদের দেশের মানুষের বিনোদনের একটা অবলম্বন ছিল, যেটা পর্যায়ক্রমিকভাবে আসলে প্রযুক্তির কারণেও
এটা প্রায় বন্ধ হয়ে গেছে। আমি মনে করি আমাদের প্রতিটি জেলায় এবং উপজেলায় আবার সিনেমা হলগুলি তৈরি করা উচিত, এবং সিনেমা হলের সাথে শুধু সিনেমা হল না, সেই সাথে সিনেপ্লেক্স অর্থাৎ সিনেমা হলের সাথে শপিং মল সহ সব কিছুই করতে পারেন। পুরনো যে সিনেমা হলগুলি ভেঙে নতুনভাবে আবার তৈরি করে সেখানে মানুষের বিনোদনের ব্যবস্থা করতে পারেন। আমাদের প্রতিটি উপজেলা আমরা আমাদের কালচারাল কমপ্লেক্স গড়ে তুলব, প্রত্যেকটা উপজেলার থেকে কিন্তু যাতে আমাদের এই ছেলেমেয়েরা তাদের মেধা বিকাশের সুযোগ পায়। সেই প্রধানমন্ত্রী বলেন আমাদের এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, বলেন পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তবে তা হতে হবে দেশীয় সংস্কৃতিকে ধারণ করেই। এই জেলা এবং এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের কিন্তু সংস্কৃতি রয়েছে, এই যে লোক সঙ্গীত এবং লোক সাহিত্যিক এগুলি যাতে আরও বিকশিত হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার, কারণ এগুলি আমাদের অমূল্য সম্পদ। কাজে আমাদের এই সংস্কৃতি চর্চাগুলি অব্যাহত রাখতে হবে, আমাদের ঐতিহ্য আমরা যেমন ভুলব না আবার যুগের সাথে তাল মিলিয়েও চলতে হবে। কাজে আমি মনে করি যে আমাদের ঐতিহ্যের সাথে আধুনিক প্রযুক্তি এবং আধুনিক জ্ঞানও অর্জন করা একান্তভাবে দরকার। যে কোনো সংকটে বা অর্জনে কবি সাহিত্যিকদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী, বলেন দেশে সকল ধর্মের মানুষের সংস্কৃতিকে বিকশিত করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার। ধর্মের সঙ্গে সংস্কৃতির অনেকেই সংঘাত সৃষ্টি করতে চায়, এটা মোটেই সঠিক না। ধর্ম যার যার উৎসব সকলের, কাজে উৎসব সকলে আমরা এক হয়ে পালন করব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এক হয়ে আমরা কিন্তু এই পয়লা বৈশাখ উদযাপন করি, সেখানে সকলে একটা চমৎকার মিলন কেন্দ্র হয়। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এই মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। আতাউর রহমান, বাংলাদেশ টেলিভিশন। আগামীকাল পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। রমনা বটপুলে চলছে বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। ব্যস্ত সময় পার করছেন শিল্পী কলাকুশলী থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে যাওয়া চারুকলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রার সর্বশেষ প্রস্তুতি নিয়ে রিপোর্ট করছেন ফয়জুল্লাহ সাঈদ। ষাটের দশকে শুরু হওয়া রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। অসাম্প্রদায়িক চেতনার সবচেয়ে বড় এই উৎসব উদযাপনে এখন রমনা বটমূলে সাত সাত রব। চারিদিকে পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়মোছার কাজ চলছে, মঞ্চ তৈরিতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, গড়ে তোলা হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে তারা। বাংলাদেশ টেলিভিশন রমনা বটমূল থেকে সরাসরি এই অনুষ্ঠানটি সম্প্রচার করবে। এদিকে চারুকলা প্রাঙ্গণে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে এবারের মঙ্গল শোভাযাত্রার মূল স্লোগান তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। সকলের মিলিত শক্তিতে নতুন করে জেগে উঠবে বাংলাদেশ। বাঙালি সংস্কৃতি ঐতিহ্য এগুলোকে সামনে রেখে আমরা যে বৈশাখটা পালন করতেছি এটার যে প্রধান স্ট্রাকচার আছে এটা হচ্ছে টেপা পুতুল, এবং যে আমাদের ঘোড়াটা আছে সেটা হচ্ছে আমাদের শক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অর্থ সংগ্রহে চলছে ছবি আঁকা, মুখোশ তৈরি, কাগজের পাখি, ফুল, চরকি ইত্যাদি তৈরির কাজ। নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে বলে মনে করছেন চারুকলার শিক্ষার্থীরা। প্রস্তুতি ভালো, আমাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে, রাত পোহালেই আমরা শোভাযাত্রায় বেরোতে পারব। আবহমান গ্রাম বাংলার লোকজ ঐতিহ্য আর সংস্কৃতিকে ধারণ করে আগামীকাল সকাল ১০টায় টিএসসি থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। রমনার বটমূল থেকে শুরু করে রাজধানীর সকল আয়োজনের জোর প্রস্তুতি শেষে জাতি এখন নতুন বছরকে বরণ করে নেবার প্রতীক্ষায়। রাত পোহালেই শুরু হবে বর্ষবরণ উৎসব। ছায়ানটের এই আয়োজনের মধ্য দিয়ে বাংলার আপামর জনতা যোগ দেয় নতুন বছরকে বরণ করে নেয়ার, এবং সেই সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয়ে সবাই কণ্ঠ মেলান। ফয়জুল্লাহ সাঈদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বর্ণিলভাবে বরণ করতে প্রস্তুত চট্টগ্রামেও।
বর্ষবরণ বন্দরনগরীর অন্যতম আকর্ষণ চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা। আশিস কুমার শীলের ক্যামেরায় চট্টগ্রাম বৈশাখের প্রথম দিনটিকে বরণ করে নেয়ার প্রস্তুতির খবর জানাচ্ছেন মৃন্ময় বিশ্বাস। ডিসি হিলের সাংস্কৃতিক আয়োজন, সিআরবির আড্ডা আর চারুকলার মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের আনন্দকে নিয়ে যায় অন্য এক মাত্রায়। বর্ষবরণের সেই আনন্দকে আরও মোহনীয় করতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দম ফেলার ফুসরত নেই, খাওয়া দাওয়ারও অবসর নেই যেন। ক্যাম্পাসে একাকার রাত দিন, ঘোড়া মোরকের ডামি, কাগজের হাতি, নৌকা, ফেস্টুন, মুখোশ আর মাটির তৈজসপত্রে আলপনা আঁকতে ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাস হচ্ছে বৈশাখকে কেন্দ্র করে হচ্ছে বাংলার বিভিন্ন ফোক মোটিভ দিয়ে হচ্ছে, যেমন যামিনী রায়, তারপর আপনার কালী গাজির পর দিয়ে হচ্ছে পুরো ক্যাম্পাসকে ম্যুরাল দিয়ে সাজানো হচ্ছে। আমরা এই কম সময়ে যতটুকু পারছি মানে দিন রাত করার চেষ্টা করছি আর কি। আর এই তো আমরা কেউ কেউ পেন্টিং করছি, কেউ হচ্ছে মুখোশ পেন্টিং করছি, কেউ সরা পেন্টিং করছে। সকাল থেকে শুরু করি, অনেকে হচ্ছে বিকালে হয় মানে শিফটে হয়তো চলে যায়, রাত একটা দুইটা পর্যন্ত অনেকে কাজ করে, ভোর পর্যন্ত সেহরি পর্যন্ত কাজ করে। কোভিড মহামারী কাটিয়ে দুই বছর পর বাংলা বর্ষবরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে, তাই শিক্ষক শিক্ষার্থী সবার মধ্যে আগ্রহ কিছুটা বেশি। করোনাকালীন একটা দীর্ঘ সময় পর আমরা একটা উৎসবের উৎসব মুখর একটা পরিবেশ পাচ্ছি, তো এই জায়গা থেকে আমরা অনেক বেশি এক্সাইটেডও এবং ভালো লাগছে সব কিছু করে। এতদিন আমরা নির্জীব ছিলাম, এখন আবার প্রাণবন্ত হয়ে উঠেছে এরকম মনে হচ্ছে। বর্ষাকালে যেমন চারাগুলো উঠে আসে না সবুজ হয়ে, সেরকম যেন প্রাণটা ফিরে এসেছে চারুকলায়, এরকম খুব প্রাণবন্ত লাগছে। ছেলে মেয়েদের নিজেদের ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু করে আর আমাদের কিছু সার্বিক সহায়তা নিয়ে আমরা এবার মতো স্বল্প পরিসরে বলতে পারেন, তো আমাদের ইচ্ছা আছে একটু বৃহৎ যদি করা যায় তো একটা সুন্দর একটা মঙ্গল শোভাযাত্রা আয়োজন করতে যাচ্ছি। মানুষে মানুষে সম্পর্ক হবে সৌহার্দ্যের, হবে শান্তির, বাঙালি সংস্কৃতির বিজয় মিছিল হবে বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, সকলেরই এই প্রত্যাশা। মৃন্ময় বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। চৈত্র সংক্রান্তি আজ। চৈত্র সংক্রান্তির দিন পুরনো বছর বা জীর্ণতাকে বিদায় দিয়ে নতুনের আবাহন বা বৈশাখ বরণের সূচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন ইমরানুজ্জামান। নানা দেশে নানা সংস্কৃতিতে রয়েছে বর্ষবরণের বর্ণিল উৎসব। এসব উৎসবে ফুটিয়ে তোলা হয় দেশজ সংস্কৃতির নানা অনুষঙ্গ। অন্যান্য সংস্কৃতি থেকে বাঙালি সংস্কৃতির রয়েছে বিবিধ ভিন্নতা। এই যেমন বর্ষবরণের উৎসবের আগের দিন বাঙালি সংস্কৃতিতে চৈত্র সংক্রান্তি, এটা এক অর্থে বর্ষ সমাপনী উৎসব। সারা বছরের কর্মচঞ্চলতা শেষে পুরনোকে বিদায় দিয়ে নতুন উদ্যমে নতুন করে শুরু করার একটি প্রথা সেই আদিকাল থেকে বাঙালি সমাজে প্রচলিত ছিল। শিকড় থেকে দূরে সরে যাওয়া এবং আধুনিকতার জোয়ারে সেসব আদি অনুষ্ঠানাদি এখন কদাচিৎ দেখা যায়। এই দিন পুরনো বছরের জোড়াকে বিদায় করতে ডাক ঢোল বাজিয়ে সকালে গাজন করা হয়, বাড়ি বাড়ি ঘুরে সংকীর্তন করা হয় এবং পুরনো বছরের ভুল আর অসম্পূর্ণতা স্বীকার করে নেওয়া গাজনের অন্যতম উদ্দেশ্য। এখনো দেশের বিভিন্ন স্থানে প্রাচীনের মতো করে এই গাজন করা হয়। বিক্রমপুরে নামে কাচনাচারি, যাকে স্থানীয়রা লাল কাজ বলে থাকেন। পুরনো জড়াকে অস্ত্রের ভয় দেখিয়ে শ্মশানে বিদায় করার মধ্য দিয়ে বাড়ি ফিরে কাচনাচারির দল। অন্যদিকে কালিয়াকুর সহ দেশের নানা স্থানে এখনো হয় গাছ ঘুরানি। গত বছরে পানিতে রাখা গাছ তুলে সেই গাছ মাটিতে পুঁতে পিছে বর্ষি গেঁথে এক বা একাধিক জনকে সেই গাছে ঘুরানো হয়, যাকে বলা হয় চড়ক। আর যাই হোক, আদি সংস্কৃতি যে বাঙালির প্রাণের সংস্কৃতি, এইসব আয়োজনে লোক সমাগম এটাই প্রমাণ করে। একথা বলার অপেক্ষা রাখে না, এসবের চর্চা বাড়লে বাঙালি সংস্কৃতির জৌলস বাড়বে বই কমবে না।
ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এবছর রাজধানীতে 23 লাখ মানুষকে কলেরার টিকা দেওয়া হবে। আজ ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব এবং মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন বিষয়ে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম। এক বছর বয়সের ঊর্ধ্বের সকল বয়সের মানুষের কলেরার টিকা পাবেন, শুধুমাত্র গর্ভবতী নারীরা পাবেন না। রাজধানীর 5টি স্থানে কলেরার টিকা দেওয়া হবে। স্থানগুলো হল যাত্রাবাড়ি, দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর এবং সবুজবাগ। মে মাসে টিকার প্রথম ডোজ এবং জুন মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে টিকা কার্যক্রমে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বিশ্বের অন্যান্য উন্নত দেশ যখন টিকা সংগ্রহই করতে পারেনি, তখন বাংলাদেশ টিকা সংগ্রহ করে সফলভাবে তা জনগণের মধ্যে প্রয়োগ করেছে। দেশে এই পর্যন্ত 75.25% মানুষ টিকার আওতায় এসেছে, যা বিশ্বে বাংলাদেশের একটি বড় সাফল্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলামের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার প্রতিরোধে গত বছরের 7ই ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হয় টিকাদান কার্যক্রম। গত 14 মাসে বিশ্বের অনেক উন্নত সমৃদ্ধ দেশ যখন টিকা সংগ্রহই করতে পারেনি, সেখানে বাংলাদেশ টিকা সংগ্রহ করে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সফলভাবে তা সম্পন্ন করেছে। দেশে এ পর্যন্ত মোট জনসংখ্যার 75.25% মানুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 67.37% মানুষ, আর বুস্টার ডোজ গ্রহণ করেছেন 9.10% মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার প্রতিরোধে সফল হতে হলে একটি দেশের 70% মানুষকে টিকার আওতায় আসতে হবে। সেখানে বাংলাদেশে মোট জনসংখ্যার 75.25% মানুষ টিকার আওতায় এসেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট পূরণের পাশাপাশি বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত জনগোষ্ঠীর 70% টিকার আওতায় আনার কথা বলা হয়েছে। সব মিলিয়ে টিকা সংগ্রহ, টিকা বিতরণ এবং টিকা কর্মসূচিতে জনগণের সচেতনতা অংশগ্রহণ, এটা দক্ষিণ পূর্ব এশিয়া তথা গোটা বিশ্বের জন্য একটা রোল মডেল। এটি বাংলাদেশ সারা বিশ্বের কাছেই তার যে সম্মানের জায়গাটি আছে সেটিকে খুব ভালোভাবে উপস্থাপন করে। দেশে মোট জনসংখ্যার বিশাল একটি অংশ টিকার আওতায় আসার ফলে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার দুটোই কমেছে। তবে করোনা ভাইরাস এখনও বিদায় নেয়নি, তাই আত্মতুষ্টিতে না ভুগে সংক্রমণ প্রতিরোধে এখনও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। একদিনে 1.2 কোটি টিকাও পৃথিবীতে কোথাও দেয় নাই, এবং আমাদের দেশের মানুষের মধ্যে এই টিকা পাওয়ার পরে করোনা থেকে মুক্তির ব্যাপারে তাদের আশা অনেক বৃদ্ধি পেয়েছে। অন্যান্য ওয়ার্ল্ডের দেশের তুলনায় আমরা একটা ভালো অবস্থানে আছি। নতুন আরেকটা ভেরিয়েন্টের কথা শুনতে পাচ্ছি যে এটা চায়না এবং ভারতে এসেছে, সেটা হলো XE ভেরিয়েন্ট, যাতে করে আমরা আবার আক্রান্ত না হই, তার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 23 এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আর ফিরতি যাত্রী টিকিট বিক্রি শুরু হবে 1 মে থেকে। আজ রাজধানীর রেল ভবনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান রেল পথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 23 এপ্রিল সকাল 8টা থেকে অনলাইনে এবং প্রতিদিন কাউন্টারে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। বিস্তারিত উজ্জ্বল আহমেদের প্রতিবেদনে। ঈদ যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, চাঁদ দেখা সাপেক্ষে 3 মে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে ধরে নিয়ে 1 মে পর্যন্ত ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। টিকিট বিক্রি শুরু হবে 23 এপ্রিল, এজন্য 25 এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে। আগামী 23 এপ্রিল বিক্রি হবে 27 এপ্রিলের টিকিট, 24 এপ্রিল বিক্রি হবে 28 এপ্রিলের টিকিট, 25 এপ্রিল বিক্রি হবে 29 এপ্রিলের টিকিট, 26 এপ্রিল বিক্রি হবে 30 এপ্রিলের টিকিট, 27 এপ্রিল বিক্রি হবে 1 মের টিকিট। এ সময়ে অনলাইনে সকাল 8টা থেকে ও কাউন্টারে সকাল 8টা থেকে একটানা বিকাল 4টা পর্যন্ত টিকিট ক্রয় করা যাবে। সম্মানিত যাত্রী সাধারণের অবধির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন ঈদ উল ফিতরের ট্রেন ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য 23 এপ্রিল 2022 হতে অগ্রিম টিকিট ক্রয় করার ক্ষেত্রে প্রত্যেক যাত্রী তার NID জন্ম নিবন্ধন সনদ এর ফটোকপি জমা প্রদান করে কাউন্টার হতে সংগ্রহ করবেন। NID জন্ম নিবন্ধন সনদ ব্যতীত কোনো টিকিট প্রদান করা হবে না।
অপরের আইডির মাধ্যমে টিকিট ক্রয় করে ভ্রমণ করলে ভ্রমণকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন সম্মানিত যাত্রীকে সর্বোচ্চ 4টি টিকিট প্রদান করা হবে। এছাড়া ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে 5 মে, সেই টিকিট বিক্রি হবে 1 মে থেকে। যাত্রীদের নিরাপদে ঈদ যাত্রা নিশ্চিত করতে এবার 92টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত 102টি আন্তনগর ট্রেনের সঙ্গে বিশেষ 6 জোড়া ট্রেন চলবে। সকল বড় বড় স্টেশনের জিআরপি, আরএনবি, বিজিপি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক পহরার ব্যবস্থা থাকবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া র্যাব, বিজেপি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে। সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার উপস্থিত ছিলেন। উজ্জ্বল আহমেদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। বহুমাত্রিক লেখক, ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার 4th অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল মামুন এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হল জেএমবির সুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শাউন, আনোয়ার আলম, সালহীন ওরফে সালাউদ্দিন এবং নূর মোহাম্মদ ওরফে আসাবু। সালহীন ওরফে সালাউদ্দিন এবং নূর মোহাম্মদ ওরফে সাবু পলাতক রয়েছে। 2004 সালের 27 ফেব্রুয়ারি 21 বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টো দিকে ফুটপাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন লেখক হুমায়ুন আজাদ। হামলার পর তিনি 22 দিন সিএমএসএ এবং 48 দিন ব্যাংককে চিকিৎসা নেন। ওই বছরের 12ই আগস্ট তিনি জার্মানির মিউনিখে মারা যান। ওই ঘটনার পরদিন তার ছোট ভাই মঞ্জুর কবির বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। পরে তা হত্যা মামলায় রূপান্তর হয়। এছাড়া একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনেও অপর একটি মামলা হয়। করোনা মহামারীর কারণে পিছিয়ে দেওয়া 6ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 আগামী 15 থেকে 21 জুন অনুষ্ঠিত হবে। আজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানায়, এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই জনশুমারি অনুষ্ঠিত হবে। কর্মশালায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আহলিম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ডক্টর শাহনাজ আরিফিন এবং পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হলে প্রাপ্ত তথ্যের বিশুদ্ধতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং স্বল্প সময়ে ফলাফল প্রকাশ করা যাবে। আগামী বাজেটে 5G প্রযুক্তির সম্প্রসারণ ও মহাসড়ক তৈরিতে টেলিকম অপারেটরদের বিশেষায়িত সুযোগ দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে সুপারিশ করা হবে। আজ রাজধানীতে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম BIGF আয়োজিত পলিসি ডায়ালগ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর একথা বলেন। মোবাইল ডেটার প্যাকেজ পদ্ধতির সমালোচনা করে মোস্তফা জব্বার বলেন, ডাটা লিমিট প্রত্যাহার করায় টেলিটকের ভূমিকা ফলপ্রসূ অবদান রাখছে। তিনি অন্য অপারেটর সমূহকেও গ্রাহক স্বার্থ নিশ্চিতের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও BIGF এর সভাপতি হাসানুল হকিনও। এই সময় তিনি ডিজিটাল ইকোনমির জন্য স্মার্টফোন সহজলভ্য এবং মোবাইল সেবার গুণগত মান নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খলিলুর রহমান ও অ্যামটপ মহাসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ। গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প চলাকালীন জাতীয় গণগ্রন্থাগারের কার্যক্রম সাময়িকভাবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ IEB ভবনে স্থানান্তর করা হয়েছে। আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এই সময় অন্যান্যের মধ্যে সংস্কৃতি সচিব মোহাম্মদ আবুল মনসুর ও গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত লাইব্রেরি সকল পাঠকের জন্য উন্মুক্ত থাকবে। তবে পবিত্র রমজান মাসে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে। দেশে বিনিয়োগের বিকাশের লক্ষ্যে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাজধানীর আগারগাঁয়ে বিডার নির্বাহী সদস্য সঞ্জয় কুমার চৌধুরী ও ফিকির নির্বাহী পরিচালক TIM নুরুল কবির সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম ও ফিকির সভাপতি মোহাম্মদ নাসির এজাজ বিজয় উপস্থিত ছিলেন। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের গণহত্যার বিষয়ে তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ।
রোহিঙ্গা গণহত্যা বিষয়ে তদন্ত কাজে বাংলাদেশ সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা এলিস ওয়ারিম ও নাদিরিতুর সঙ্গে আজ সচিবালয়ে নিজ দফতরে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, নিজ দেশে প্রত্যাবর্তনের পর রোহিঙ্গারা যাতে হাতে কলমে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে সেই লক্ষ্যে তাদেরকে কারিগরি ও অন্যান্য বিষয়ে লেখাপড়ার উপর গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো অগ্রগতি নেই জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের সামরিক সরকার এই ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না, তবে অধিকাংশ রোহিঙ্গা নাগরিক তাদের নিজ দেশে ফেরত যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এ সময় বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের কারিগরি সহ অন্যান্য শিক্ষা ব্যবস্থা নেওয়ার সরকারের ভূয়সী প্রশংসা করেন এলিস ওয়ারিম। তিনি বলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করে তারা যে তথ্যপত্র সংগ্রহ করেছেন তা গাম্বিয়ার করা মামলায় আইসিজির বিচার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা এবার দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে দিনাজপুরের ঐতিহাসিক গৌরের শহীদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আজ জেলা প্রশাসকের কার্যালয়ে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ঈদ জামাত অনুষ্ঠানের সিদ্ধান্ত সহ মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিটির উপদেষ্টা হুইপ ইকবালুর রহিম ঈদগাহ ময়দান পরিদর্শন করেন। 22 একর আয়তনের এই ঈদগাহ ময়দানে প্রায় 10 লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুল সোবহান গোলাপ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 15 আগস্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এবারে আবহাওয়ার খবর। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার জানিয়ে দিচ্ছি বিভাগীয় শহরগুলোর আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। রংপুরের সর্বোচ্চ 28, সর্বনিম্ন 22.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 37, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ 31.7, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ 31.8, সর্বনিম্ন 23.1 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ 34.5, সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 35, সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 34, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামের সর্বোচ্চ 34, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে 19.8 ডিগ্রি সেলসিয়াস। এবারে খেলার খবর। আগামী 15 এপ্রিল শুরু হচ্ছে আন্তর্জাতিক রেটিং অনূর্ধ্ব 2000 দাবা প্রতিযোগিতা 2022। আজ রাজধানীর ম্যানহাস ক্যাসেল দাবা ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক এবং ম্যানহাস ক্যাসেলের সভাপতি লোকমান হোসেন মোল্লা লাভলু। 3 দিনব্যাপী 7 রাউন্ড সুইস লীগ পদ্ধতির প্রতিযোগিতায় মোট 80 জন দাবারু অংশগ্রহণ করবে। রাত 8টার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
বাংলা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ, দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। দেশে চালসহ কোনো নিত্যপণ্যের ঘাটতি নেই, দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, কিছু গণমাধ্যমে এমন নেতিবাচক প্রচারণার কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে আট জেলায় শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঐতিহ্যকে ধারণ করে আধুনিক সংস্কৃতি রপ্তের উপর গুরুত্ব আরোপ। আগামীকাল বাংলা নববর্ষ, নানা আনুষ্ঠানিকতায় বর্ষবরণে প্রস্তুত জাতি। রাজধানীর 23 লাখ মানুষকে দেয়া হবে কলেরার টিকা, প্রথম ডোজ আগামী মাসে। ডক্টর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়ে 4 জনের মৃত্যুদণ্ড। ডনবাসের পূর্বাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি সামরিক সমাবেশ, বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা। এবং বায়ার্ন মিউনিখকে বিদায় করে 2006 সালের পর আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে ভিয়ারিয়াল। দর্শক, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে যথাযথভাবে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেকে সুরক্ষিত রাখুন। খোদা হাফেজ।